हे एवरीवन, आज आमी तुम्हादेर जोनो निये एसेछि एकटा चटपटा रेसिपी। नॉर्थ इंडियन स्टाइले तैरी नॉन भेज एक कटोरी चाट। अवश्य नामटा आमी दियेछि, तोमराओ किन्तु सजेस्ट करते पारो नामटा की देवा जेते पारे। आशा करछि रेसिपिटा देखे तुम्हादेर भालो लागबे। जदि भालो लागे तबे किन्तु लाइक शेयर एंड कमेंट करबे, আর খারাপ লাগলেও কিন্তু বলবে। তাহলে আমি আমার রেসিপিটাকে আরেকটু ইম্প্রোভাইজ করার চেষ্টা করব। তো চলো দেখে নিই এটা বানাতে কী কী লাগছে। শশা কুচি, টমেটো কুচি, পেঁয়াজ কুচি, অবশ্যই ডিম, পাতিলেবু আর আলু সেদ্ধ আর কাঁচা লঙ্কা। আলু সেদ্ধটা আমি ছোলা আর মটরের সাথে একসঙ্গে সেদ্ধ করে নিয়েছিলাম, একটু নুন দিয়ে সেদ্ধ করেছি। আর লাগছে ধনে, জিরে আর শুকনো লঙ্কা মিশিয়ে একটা শুকনো কলা ভেজে মশলা করেছি। আর লাগছে চাট মশলা, টক দই আর তেঁতুলের চাটনি। জানার জন্য লাস্টে দেব একটু ঝুড়ি ভাজা। আর অবশ্যই লাগবে ময়দা। ময়দাটার মধ্যে আমি নুন দেব, একটু লুচি ভাজতে যতটা নুন দিই তার চাইতে একটু বেশি দেব, নিমকি ভাজার মতন করে। আর একটু সাদা তেল দিয়ে ময়াম দেব। সাদা তেলটা একটু বেশি লাগবে, কারণ জিনিসটাকে খাস্তা বানাতে হবে। পাপড়ি বানানোর সময় যেরকম খাস্তা বানাই সেরকম। এই ময়দার মধ্যে ইচ্ছে করলে আমরা কালো জিরে বা জোয়ান এইসব দিতে পারি। যদিও আমার বাড়িতে কেউ পছন্দ করে না মুখের মধ্যে ওগুলো পড়া, সেই জন্য আমি প্লেনই রেখেছি। দেখো, ময়ামটা আমি এমন করে দিলাম যাতে হাতের মধ্যে মুঠো করলে একটা বালিশ দলা করলে যেরকম হয়, আবার ভেঙে দিলে ঝুরঝুরে করে ভেঙে যাচ্ছে। এইভাবে আমাকে দেখে নিতে হবে যে ময়ামটা ঠিক মতন দিয়েছি কি না। অল্প অল্প করে নর্মাল ঠান্ডা জলে ময়দাটাকে মাখব। একবারে বেশি জল দিয়ে দেবো না, তাহলে মানে ডোটা একটু পাতলা হয়ে যাবে। আস্তে আস্তে যেরকম করে আমরা আটা মাখি বা ময়দা মাখি সেভাবে মেখে নিচ্ছি। একটু ভালো করে ঠেসে ঠেসে ময়াম দিয়ে মাখতে হবে জিনিসটা, তাতে আরও খাস্তা ভাবটা আসে। ময়দাটা আমার মাখা হয়ে এসছে, এবার আমি এটাকে চাপা দিয়ে একটু রেস্টে রাখব, তারপরে ফিরে আসছি। দেখো, আমি লেচি কেটে নিয়েছি, লুচির আকারেই লেচিগুলো কাটতে হবে। লুচির মতনই এটা বেলবো, যেরম লুচি বেলে সেইভাবেই বেলবো। এবার কটোরির যে শেপটা দেব তার জন্য একটা ছোট সাইজের, যে যেরম শেপ পছন্দ করো ওরম বাটি নেবে। তার আগে আমি ফর্ক দিয়ে এই লুচিগুলোকে নিমকি করার সময় যেমন একটু প্রিক করে দেয়, যাতে এটা তেলে দিলে ফুলে না ওঠে, সেরকম আমি প্রিক করে নিচ্ছি যাতে ফুলে না ওঠে। বাটিটা বসিয়ে দিচ্ছি। এইবারে একটা ধার দিয়ে কুচি দেওয়ার মতন করে চারিদিকে, বাটির চারিদিকটা আটকে দিতে হবে লুচির যে বেললাম এটা, এমনভাবে আটকে দেব যাতে খুলে না যায়। দিয়ে বাটিটাকে উপুর করে দিলাম। উপুর করে দিয়ে চারিপাশটা ভালো করে চেপে সিকিওর করে দিলাম। এরপরে এরমভাবেও আমরা প্রিক করে দিতে পারি, এইভাবে প্রিক করে দিতে পারি, অসুবিধা নেই। আরও কয়েকটা আমি রেডি করে নিয়ে এবার গরম তেলে ভাজবো। এটা একটু ডুবো তেলেই ভাজতে হবে। আমি একটা ছোট্ট টুকরো ফেলে দেখে নিলাম তেলটা ভালো করে গরম হয়েছে কি না। এবার খুব সাবধানে সাঁড়াশি দিয়ে বাটিটাকে ধরে নিতে হবে, তারপরে তেলে ছেড়ে দিলাম। এই সময় ফ্লেমটাকে আমি কমিয়ে দেব, কারণ দেখো একটা সাইড কিন্তু ভাজা হচ্ছে আর একটা সাইডকে কিন্তু আমাকে গরম তেল দিয়ে দিয়ে ভাজতে হবে। এবার যে একটু এটা ভেজে শক্ত হতে শুরু করবে, বাটিটা দেখো নিজের থেকেই ছেড়ে আসবে। দেখো কিরম ছেড়ে আসছে। এইবারে আমি সাঁড়াশি দিয়ে বাটিটাকে তুলে নেব। খুব সাবধানে করতে হবে এই কাজটা, কারণ কি বাটিটাও গরম তেলটাও গরম। এইবারে
ভেতরে একটু তেল দিয়ে দিয়ে এটাকে ভেজে নিতে হবে। এবার উল্টে দেব, উল্টে দিয়ে ফ্লেমটা কিন্তু কমিয়ে দিয়ে কিছুক্ষণ এটা ভাজবো। এইভাবেই সবগুলো ভেজে নিয়ে ফেরত আসছি। দেখো আমি বাটিগুলো ভেজে নিয়েছি, বাটির শেপ হয়েছে বলেই এগুলোর নাম কটোরি। দেখো কি সুন্দর শেপগুলো হয়েছে। এইবারে ভেতরে যে মশলাটা ফিল করব সেইটা প্রিপেয়ার করে নিই। শশা কুচি দিলাম, আলু কুচি দিলাম, টমেটো কুচি দিলাম, পেঁয়াজ কুচি দিলাম, কাঁচা লঙ্কাও দিলাম। কাঁচা লঙ্কা অ্যাকর্ডিং টু তোমাদের টেস্ট অনুযায়ী তোমরা দেবে। এবারে মশলাগুলো দিয়ে দেব, চাট মশলা দেব, আর আমি যেটা নিজে প্রিপেয়ার করেছি ধনে জিরে আর শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে গুঁড়িয়ে নিয়েছি, সেই জন্য ঝালটা ওখানে দিলেও ভালো লাগে, কাঁচা লঙ্কার ফ্লেভারটা ভালো লাগে বলে আর একবার দিলাম। এবার পুরো মশলাটা মাখিয়ে নিচ্ছি খুব সুন্দর করে। এবার পাতিলেবুর রসটা চিপে দেব। মশলাটা রেডি হয়ে গিয়েছে, এবার আমরা কটোরিটা ফিল আপ করে নেব। দেখো কোনো জিনিস করতে গেলেই আমরা একটা স্টেপ ফলো যদি করি তাহলে যে কোনো জিনিসই আমরা খুব সহজে করতে পারবো। ছোলা মটরটা আমি 3-4 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম, ডিম আলু আর এই ছোলা মটর পরে একসঙ্গে বয়েলে বসিয়েছি, প্রেশার কুক করে নিয়েছি। প্রেশার কুক হতে হতে ততক্ষণে কিন্তু আমি এই ভেজিটেবলসগুলো কাট করে নিয়েছি, যেমন শসা, টমেটো, পেঁয়াজ, এগুলো কাট করে ময়দাটা মেখে নিয়ে স্ট্যান্ডিংয়ে রেখে দিয়েছি। ততক্ষণে আমার প্রেশার কুক হয়ে গেল। এইবারে আবার আমি ব্যাক করে এসে লুচির মতন শেপ দিয়ে বাটিতে তৈরি করে ভেজে নিলাম। তাহলে আমার পুরো টোটাল জিনিসটা রেডি থাকলো। এইবার ফিল করে দিয়ে দাও। দেখো এবার ফিরত আসি আবার রেসিপিতে। এবার আমি ডিমটা দিয়ে দিচ্ছি, এইখানেই এই নন ভেজের টুইস্টটা। এগ লাভারদের জন্য ভীষণ ফেভারিট হয়ে যাবে এই রেসিপিটা, আর বাচ্চারাও কিন্তু ডিম খেতে খুব ভালোবাসে। দেখো ছোলা মটর আলু এগুলো কিন্তু হেলদিও বটে, তার সঙ্গে ডিম সেদ্ধ এটাও হেলদি জিনিস। হেলদি জিনিসকে একটু মুখরোচক করে তোলার চেষ্টা করলাম আর কি। তেঁতুলের চাটনিটা ছড়িয়ে দিচ্ছি ওপর দিয়ে। টক দইটা আমি ফেটিয়ে নিয়েছি, টক দইটাও আগে থেকে এবার ওপর দিয়ে রেখেছি। টক দইটা এবার ওপর দিয়ে ছড়িয়ে দেব। তেঁতুলের চাটনিটা আমি পাল্পটা বার করে শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি আর চিনি দিয়ে করে রেখে দিয়েছি চাটনি মতন। দইটাও ছড়িয়ে দিলাম। এবার ওপর দিয়ে একটু ওই ভাজা মশলাটা আর চাট মশলাটা ছড়িয়ে দেব, কারণ ডিমটার মধ্যে তো কিছু মশলা পড়েনি তাই জন্য। এবার সবার শেষে একটুখানি সেও পুরি বলে আর কি, অবশ্য এটা ঠিক সেই সেও পুরি নয় যেটা অ্যাকচুয়ালি দোকানে বা স্ট্রিটে আমরা পাই, এটা আমার কাছে যেটা অ্যাভেলেবেল রয়েছে সেটাই আমি দিচ্ছি। এটা একটু মোটা, আর একটা সেও পুরি পাওয়া যায় যেটা কিনা খুব ফাইনলি, মানে ঝুড়ি ভাজারও একদম ফাইনটা, ওটাই সেও পুরি, এটা ঠিক ঝুড়ি ভাজা। দেখো সুন্দর করে সাজিয়ে দিলাম, একটা পাতিলেবুও দিয়ে দিলাম যাতে রসটা ছড়িয়ে যদি কারোর প্রয়োজন পড়ে খাবে। তাহলে বলো কেমন লাগলো রেসিপিটা, আমাকে কমেন্ট করে জানিও, আর বেল আইকনটা কিন্তু অবশ্যই সবাই হিট করে রেখো, তাহলে সবার আগে আমার রেসিপির নোটিফিকেশান তোমাদের ইনবক্সে চলে আসবে। তাহলে দেখতে থাকো আমার রেসিপিগুলো, আরও সুন্দর সুন্দর রেসিপি নিয়ে তোমাদের সামনে আমি এসে হাজির হব। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।